গত 5ই ডিসেম্বর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী যে অনুষ্ঠান হয়েছিল, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখানে বলা যায় প্রথমই স্টেট সং হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সরকার সরকারিভাবে মঞ্চস্থ করে এবং এই প্রি রেকর্ডেড গান, মানে কেউ গাইতে গিয়ে ভুল করে ফেলেছেন এমনটা নয়, কারণ সেখানে গান গাওয়ার যিনি অধিনায়কত্ব করেছিলেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়িকা অদিতি মুন্সী এবং তার সঙ্গে বিভিন্ন আমাদের পরিচিত গায়ক গায়িকাদের ডাকা হয়, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং তার সঙ্গে মনোময় রূপঙ্কর, এনারাও ছিলেন। এবং সেখানে একসঙ্গে নিখুঁত উচ্চারণে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালে, যে খুব গুরুত্বপূর্ণ কারণে এই গান তিনি রচনা করেছিলেন, সেই গানটিকে সরকারিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই স্বৈরাচারী সরকার বিকৃত করেন এবং দেশ বিদেশ থেকে আসা প্রতিটি মানুষের কাছে রবীন্দ্রনাথের এই গান তাকে বিকৃত করে নিজেদের স্বৈরাচারী যে দিক সেটা পৃথিবীর কাছে পৌঁছে দেন এবং তার জন্য তারা কোনো ক্ষমা চাওয়া, ভুল হয়ে গেছে বলা তারা করেন না, কারণ এটা পরিকল্পিতভাবেই তাদের একটা ধারণা ছিল যে তারা এটা করবেনই। রাজ্য বিজেপি কালচারাল সেল, তারা মনে করেছে যে এটা সংস্কৃতির উপরে চূড়ান্ত আঘাত, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ ধারাবাহিকভাবে দেখেছেন যে কিভাবে পশ্চিমবঙ্গে এই রাজ্যে গণতন্ত্র লুট হয়েছে, মানুষের চাল ডাল রেশন চাকরি প্রাকৃতিক সম্পদ গরু বালি কয়লা সমস্ত কিছু লুট হয়েছে, চুরি হয়েছে এবং তারপর বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়েছে এবং সর্বশেষে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মিথ্যেভাবে ভাঙিয়ে বাংলা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করে এই তৃণমূল সরকার, শেষে কিনা সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও তারা চুরি করলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ তারা চুরি করে নিলেন, এতটাই স্বৈরাচারী নির্লজ্জ তাদের আক্রমণ। এর প্রতিবাদে আমাদের এই প্রেস কনফারেন্স করা, আমাদের আমাদের সঙ্গে রয়েছেন সেলের পুলক নারায়ণ ধর, তার সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতি জগতের খুব গুরুত্বপূর্ণ মুখ সুঅভিনেত্রী পাপিয়া অধিকারী মহাশয় এবং রয়েছেন আমাদের রাজ্য কালচারাল সেলের কো কনভেনার কবি দীপ্তিমান বসু সহ অন্যান্যরা। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের কথা হচ্ছে যে অবিলম্বে এই স্বৈরাচার, বাঙালির আবেগ এবং সারা পৃথিবীর যিনি সংস্কৃতির একটা বড় সম্পদ গর্ব, তাকে অবধি ছোট করা হলো, বিকৃত করা হলো সারা পৃথিবীর যেখানে মানুষ উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানটায়, দেশ এবং বিদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথকে ভুল বলে প্রমাণিত করা হলো এবং তার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে ফিল্ম ফেস্টিভ্যালটি শেষ হবে, আজকে 12 তারিখ শেষ হচ্ছে, তার মধ্যে কোথায় বোধহয় তারা ক্ষমা চাইবেন, যেহেতু তারা চাইলেন না তো তাই আমরা আইনি রাস্তাতে এই লুঠেরা সরকার যার হাত থেকে আমাদের সবার প্রিয় সবার হৃদয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর অবধি ছাড় পেলেন না, তারও চুরি ঘটে গেল এই তৃণমূল সরকারের আমলে, তাই আমরা আইনি ব্যবস্থা নেব এই সরকারের বিরুদ্ধে। স্টেট সং বলে তারা যেটিকে তুলে ধরেছেন বাংলার মাটি বাংলার জল, সেখান থেকে বাঙালির শব্দটা তারা উড়িয়ে দিয়েছেন। আমি জানি না বাঙালির ওপরে তৃণমূলের কিসের আপত্তি,
আমাদের মনে হয়েছে যে তাদের লুট তরাজ দেখে বাঙালি যেভাবে জেগে উঠেছেন এবং তাদের সমর্থন করতে চাইছেন না, সেই জন্য কোথায় বাঙালির উপরে তাদের একটা রাগ জন্মেছে, ক্ষোভ জন্মেছে। কারণ তারা বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গে শাসকের আসনে মানুষকে ঠকিয়ে আসবার পর থেকে সাধারণ মানুষের যা যা অধিকার, তা চাকরি হোক, আবাসের ঘর হোক, চাল হোক, ডাল হোক, সবই তাদের অধিকার, মানুষের না। ঠিক তেমন যে রবীন্দ্রনাথ আমাদের সবার ভালোবাসার একটা অধিকার, সেই অধিকারটাও তারা চুরি করবেন এবং বিকৃত করবেন। তো তাই আমরা এই অনুষ্ঠান ফেস্টিভ্যাল শেষ হওয়ার সময় অবধি তাদের ক্ষমা চাওয়ার অপেক্ষায় ছিলাম, তারা করেননি। এবার আমরা আইনি রাস্তায় যাব, যে শিল্পীরা তৃণমূলের মুখ্যমন্ত্রী বা অন্যমন্ত্রী বা বিধায়িকা তারা বাদ দিয়ে যে শিল্পীরা গেছেন আমাদের, তাদের উপরে কোনো রাগ নেই। কারণ জানি পশ্চিমবঙ্গে শিল্পীদের এই স্বৈরাচারী শাসকের ভয়েতে যে কোনো কিছুতেই হ্যাঁ বলতে হয়, নতুবা তাদের এই রাজ্য সরকারি পুলিশ দিয়ে তারা তাদের হেনস্থা করেন, মিথ্যে কেস দেন, যা সবাই জানেন, বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষকেও। তবে আমরা তাদের অনুরোধ করব যে এই ধরনের ক্ষমাহীন কাজে যেন তারা আর না জড়ান, তাদের অনুরোধ করব। রূপঙ্কর বাবু, মনোময় বাবু, শ্রীরেধা দাদি, ইমান চক্রবর্তী থেকে শুরু করে যারাই রয়েছেন, তারা যেন এই পাপাচারে, এই অন্যায়তে, এই বিকৃতিতে, এই গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারকে যেন কোনোভাবে সমর্থন না করেন, অন্তত রবীন্দ্রনাথ লুটের ক্ষেত্রে। আমি জানি যে আপনারা পশ্চিমবঙ্গের যা যা কিছু লুট হয়ে গেছে মানুষের, আপনারা প্রতিবাদ করেননি, করতে পারেননি জীবিকার ভয়। কারণ আমাদের এখানে শিল্পীদের, লেখকদের, কবিদের, সাহিত্যিকদের জীবিকা বন্ধ করে দেওয়া হয়, প্রাণের ভয় দেখানো হয়। তাই আমরা আইনানুগ রাস্তায় যেতে বাধ্য হবে এবং সারা ভারতবর্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ হবে, যেখানে যেখানে আমাদের প্রতিটি রাজ্যে, যেখানে রাজ্য বিজেপি কালচারাল সেল রয়েছে। কারণ রবীন্দ্রনাথ শুধুমাত্র পশ্চিমবঙ্গের না, রবীন্দ্রনাথ বাঙালির হয়েও সারা বিশ্বের, সারা ভারতবর্ষকে তিনি আলোর পথ দেখিয়ে সারা পৃথিবীতে আরও বড় হয়ে উঠেছেন, বড় হয়ে থেকে যাবেন।